বিভিন্ন কারণে আমাদের ঠিকানা পরিবর্তন হতে পারে। ঠিকানা পরিবর্তন হওয়ার পরে প্রশ্ন আসে, বিগত বছরগুলোতে আপনি যে সার্কেলে ট্যাক্স রিটার্ন জমা দিয়ে আসছিলেন, এখন কি সেই সার্কেলে জমা দিবেন নাকি নতুন ঠিকানা অনুযায়ী নতুন সার্কেলে জমা দিবেন? কোন সার্কেলে আপনি ট্যাক্স রিটার্ন জমা দিবেন তা চলুন এবার জেনে নেই। আপনার চাকরি বা বাসা যে কোনো কারণেই পরিবর্তন হতে পারে। যেমন আপনি যদি এনজিও বা ব্যাংকে চাকরি করেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর আপনার চাকরিস্থল পরিবর্তন হতে পারে। আপনি হয়তো এক জেলা থেকে আরেক জেলায় বা এক বিভাগ থেকে আরেক বিভাগে ট্রান্সফার হতে পারেন। আবার আপনি যে কোনো কারণে চাকরি চেঞ্জও করতে পারেন, অর্থাৎ চাকরি ছেড়েও দিতে পারেন। আবার আমরা বিভিন্ন কারণে বাসাও পরিবর্তন করে এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকে। এখন যখন আমাদের ঠিকানা পরিবর্তন হলো, তখন প্রশ্ন দেখা দেয় যে আমরা কি আগের সার্কেলে রিটার্ন দাখিল করে আসব নাকি এখন নতুন সার্কেলে রিটার্ন জমা দেব। তবে আপনি যদি চান তাহলে পূর্বের সার্কেলে আপনি রিটার্ন জমা দিয়ে যেতে পারেন, কিন্তু এটা অনেকের ক্ষেত্রেই ঝামেলাপূর্ণ মনে হতে পারে। কারণ বছরে শুধু একবার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য আপনাকে আবার পূর্বের ঠিকানায় যেতে হবে। সেক্ষেত্রে আপনি নতুন ঠিকানা অনুযায়ী নতুন সার্কেলে রিটার্ন জমা দিতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে কিছু বাড়তি কাজ করতে হবে। আপনার যখন ঠিকানা পরিবর্তন হলো, আপনার যেই টিন রয়েছে ওই টিনে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা আপডেট করতে হবে। কীভাবে আপনি আগের ই টিনে থাকা ঠিকানা পরিবর্তন করবেন তার উপর আমাদের একটা ভিডিও রয়েছে। আমরা ভিডিওটির লিংক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আপনার যখন ঠিকানা পরিবর্তন হয়ে গেল, তখন কিন্তু আপনার ই টিনে নতুন সার্কেল দেখতে পাবেন। আপনি এবার সেই সার্কেলে আপনার সামনে যখন অ্যাসেসমেন্ট ইয়ার আসবে, তখন আপনি সেই সার্কেলে আপনার রিটার্ন জমা দেন। রিটার্ন জমা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনার যে পূর্বের সার্কেল রয়েছে, এবার সেই উপকর কমিশনে বরাবর একটা আবেদন করতে হবে যে আপনি কী কারণে সার্কেল পরিবর্তন করেছেন। যেমন আপনি যদি চাকরি পরিবর্তন করে থাকেন তাহলে তা উল্লেখ করতে পারেন, অথবা যদি বাসা পরিবর্তন করে থাকেন তাহলে তা আবেদনে উল্লেখ করতে পারেন। এবং আবেদনের সাথে আপনি অবশ্যই আপনি যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন সেই ট্যাক্স রিটার্নের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আপনি পেয়েছেন সেটার ফটোকপি, এবং আপনি যে নতুন ই টিন পেয়েছেন ঠিকানা পরিবর্তন হওয়ার পরে আপনি সেটার কপিও সাথে জমা দেন। তাহলেই আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল। তাহলে আমরা জেনে গেলাম, ঠিকানা পরিবর্তন হওয়ার পরে আপনি যদি নতুন সার্কেলে রিটার্ন জমা দিতে চান তাহলে আপনি কীভাবে জমা দিবেন। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।